613 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ওহী প্রচার শুরু করেন এবং ঘোষণা দেন আল্লাহ এক ও তার নিকট নিজেকে সমর্পিত করে দেওয়ার মধ্যেই জাগতিক কল্যাণ নিহিত। এর আগে 3 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করে আসছিলেন। গোপন প্রচারের ফলে ভ্রাতৃত্ব বন্ধন ও পরস্পর সাহায্য সহযোগিতার মাধ্যমে মুমিনদের একটি দল সৃষ্টি হয়, তৈরি হয় ইসলামের সুদৃঢ় অবস্থানের ভিত্তি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার বিষয়ে আদিষ্ট হলেন। সূরা হিজরে আল্লাহ বলেন, অতএব আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের উপেক্ষা করুন। মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে দাওয়াতের শুরুতেই স্বজনদের ইসলামের পথে আহ্বানের নির্দেশ দেন। সূরা শুআরায় আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন আর যারা আপনার অনুসরণ করে সেসব মুমিনদের প্রতি বিনয়ী হন। কোরআনের নির্দেশ মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার পরিবারের লোকদের ইসলামের পথে আহ্বান জানান। ইতিহাসবিদ ইবনে কাসির রচিত আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে প্রিয় ফুফু সাফিয়া, হে আব্দুল মুত্তালিবের সন্তানেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচার চিন্তা করো, কেননা আল্লাহর দরবারে সেদিন আমার কিছু করার থাকবে না। এরপর দ্বিতীয় পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ বংশ বনু হাশিমের সদস্যদের একত্র করেন। রাসূলের আহ্বানে চাচা আবু তালিব, আবু লাহাব, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 40 থেকে 45 জন সদস্য একত্রিত হন। তিনি তাদের গোশত, রুটি ও দুধ দিয়ে আপ্যায়ন করেন। অতঃপর তিনি তাদের সম্বোধন করে বলেন, কোনো ব্যক্তি তার পরিবারের লোকদের কাছে কখনো ভুল কথা বলে না। ওই আল্লাহর শপথ, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি সবার জন্য সামগ্রিকভাবে এবং আপনাদের জন্য বিশেষভাবে আল্লাহর প্রেরিত রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আবু তালেব উৎসাহ ব্যঞ্জক এক উত্তর দেন, কিন্তু আবু লাহাব প্রতিবাদ ও অহংকারমূলক কথা বলেন। তৃতীয় পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের চূড়ায় আরোহণ করেন এবং ইয়া সাবাহ বলে ডাক দেন। আরবরা এইভাবে স্বগোত্রীয়দের শত্রুর বিষয়ে সতর্ক করত। তার ডাক শুনে কুরাইশরা সাফা পর্বতের নিচে সমবেত হল। মক্কার রীতি অনুযায়ী নবীজি সাফা পাহাড়ে আরোহণ করে এক একটি গোত্রের নাম ধরে সমবেত হতে আহ্বান করলেন। সবাই সমবেত হওয়ার পর প্রথমে নবীজি তার সত্যবাদিতার উপর তাদের বিশ্বাসের সত্যায়ন গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমি তোমাদের বলি এই পাহাড়ের অপর পাশে একদল শত্রু সৈন্য দাঁড়িয়ে আছে এবং তোমাদের উপর হামলা করার অপেক্ষা করছে, তবে তোমরা কি তা বিশ্বাস করবে? তারা সমস্বরে বলল, হ্যাঁ বিশ্বাস করব। এরপর সবাইকে একত্ববাদের দিকে ও তাকে নবী হিসেবে গ্রহণের আহ্বান করেন। তিনি বলেন, আমি আপনাদের আহ্বান করছি, আপনারা সাক্ষ্য দিন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক ও তার কোনো অংশীদার নেই, এবং আমি আল্লাহর বান্দা ও রসুল। প্রকাশ্যে ইসলামের ঘোষণা আসার পর নবীজি মক্কার মুশরিকদের চরম বিরোধিতার মুখে পতিত হন। নবীজির জীবনী গ্রন্থ সিরাতে খাতামুল আম্বিয়া ও আর রাহিকুল মাকতুমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের এই দুঃসংবাদ প্রদান করছি যে তোমরা যদি তোমাদের বাতিল ধর্ম বিশ্বাস পরিহার না করো তাহলে অচিরেই তোমাদের উপর আল্লাহর ভয়াবহ শাস্তি নেমে আসবে। এ কথা শোনার পর আবু লাহাব ক্ষোভ প্রকাশ করে বলেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তোমার ধ্বংস হোক হে মুহাম্মদ, এ কথা বলার জন্য তুমি আমাদের ডেকেছ? তার কথা শুনে সমবেতরা চলে যায়। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে কষ্ট পান। আল্লাহ আবু লাহাবের নিন্দায় সূরা লাহাব অবতীর্ণ করেন। প্রকাশ্য দাওয়াতের নির্দেশ পালন করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ বনু হাশিম গোত্রের জন্য এক সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে উপস্থিত লোকদের সংখ্যা ছিল 40 থেকে 45 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোপনে কিছু করছেন, সমাজের প্রচলিত বিষয়ের বাইরে গিয়ে নতুন কিছুর প্রচারণা করছেন, এ ব্যাপারে সম্মেলনের সকলে অবগত ছিলেন না, বিষয়টি তেমন নয়। সেই সূত্রেই হয়তো সম্মেলনের শুরুতেই আবু লাহাব আকস্মিকভাবে বলে ওঠে, দেখো এরা সকলেই তোমার নিকট আত্মীয়, চাচা চাচা
চাচাতো ভাই বাচালতা বাদ দিয়ে এদের সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলার চেষ্টা করবে তোমার জানা উচিত যে তোমার জন্য আরববাসীদের সঙ্গে শত্রুতা করার শক্তি আমাদের নেই তোমার আত্মীয়-স্বজনদের পক্ষে তোমাকে ধরে কারারুদ্ধ করে রাখাই কর্তব্য সুতরাং তোমার জন্য তোমার পিতৃপরিবারই যথেষ্ট তুমি যদি তোমার ধ্যান ধারণা এবং কথাবার্তায় অটল থাকো তবে এটা অনেক সহজ এবং স্বাভাবিক যে সমগ্র কুরাইশ গোত্র তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে এবং অন্যান্য আরব গোত্র এ ব্যাপারে সহযোগিতা করবে তোমার পিতৃপরিবারের বাইরে আর অন্য কারা তোমার জন্য বড় সর্বনাশা হতে পারে তা আমি জানি না আবুল আহাবের এ জাতীয় অর্থহীন আশফালনের প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নীরবতা অবলম্বন করেন এবং ওই নীরবতার মধ্য দিয়েই সম্মেলন শেষ হয়ে গেল এই সভা এভাবে ভেঙে গেলেও নবীজি বিচলিত হলেন না তিনি আবার তার গোত্রের লোকদেরকে একত্রিত করলেন এবার তিনি পৌঁছে দিতে পারলেন তার অভিষ্ট বার্তাটি তিনি হৃদয়ের ভেতর হাহাকার নিয়ে বললেন কোন জাতির রূপকার তার জাতির সাথে ছলনা করেন না নেন না মিথ্যা বা প্রতারণার আশ্রয় আপনারা শুনুন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আর আমি সেই আল্লাহর রাসূল যেভাবে আপনারা ঘুমিয়ে যান সেভাবে একদিন মৃত্যুর ঘুম এসে যাবে আবার যেভাবে জেগে ওঠেন সেভাবে মৃত্যুর পরেও আবার জেগে ওঠা আছে জেগে উঠে আপনাদের দিতে হবে হিসাব নিজ নিজ কর্মের আর তখন পরিণাম নিরূপিত হয়ে কেউ হবে জান্নাতি কেউ জাহান্নামী এ সভায় আবুল আহাব কিছু বলার আগেই আবু তালেব জানালেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তার পূর্ণ সমর্থন রয়েছে আর কাউকে না পেলেও আবু তালেবকে তিনি তার পাশে পাবেন এতে আবুল আহাব খুব ক্ষেপে ওঠে তার তোয়াক্কা না করে আবু তালেব জোর দিয়ে জানান আমার জীবন থাকতে আমি মোহাম্মদের সাহায্য করে যাব আবুল আহাব রাগে হুঙ্কার ছাড়তে ছাড়তে সভাস্থল ত্যাগ করে আবু তালেবের জোরালো সমর্থন পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রকাশ্য দাওয়াতের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেন একদিন তিনি সাফা পাহাড়ে গিয়ে মক্কার বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকতে থাকেন সেকালে কোনো বিশেষ বিষয়ের দিকে মানুষকে মনোযোগী করার এই ছিল নিয়ম সকলে জড়ো হলে তিনি দরদি ব্যথির মতো বলেন যদি বলি এই পাহাড়ের পেছনে আছে ভয়ঙ্কর শত্রুর বাহিনী তোমরা কি বিশ্বাস করবে সমবেত কণ্ঠে জানায় আমরা তো তোমাকে মিথ্যাই দেখিনি নিশ্চয়ই বিশ্বাস করব তিনি আরও ব্যথা নিয়ে বললেন তোমার দিকে উবু হয়ে আছে এর থেকেও ভয়ঙ্কর বিপদ আমি সে বিপদের দেখা পেয়ে তোমাদের সাবধান করতে এসেছি এরপর তিনি একে একে বলে যেতে থাকেন সমাজের নানা সমস্যা নিয়ে এর থেকে পরিত্রাণের উপায় নিয়ে কিভাবে মানুষ নিজেকে সমাজকে রাষ্ট্রকে এমনকি বিশ্বকে করতে পারে সুন্দর মহান ও বাসযোগ্য তিনি বলেন সেই অতুলনীয় জীবনের কথাও জান্নাত ও জাহান্নামের বিবরণ শুনিয়ে গোত্রের নাম ধরে ধরে সেই সুখী জীবনের দিকে ধাবিত হতে আর নরক যন্ত্রণা থেকে ফিরে আসতে সমবেত জনতাকে সাদর আহ্বান জানান তার কণ্ঠের মাদকতা সবাইকে আকৃষ্ট করে নেয় তার কথায় ছড়ানো ব্যথা পুঞ্জে আর্দ্র হয়ে ওঠে শ্রোতাদের মন কিন্তু আবুল আহাব পর্যবেক্ষণ করে যাচ্ছিল সবার অবস্থা সে আচমকা বলে উঠল তাব্বালা কাইয়া মুহাম্মদ তোমার ধ্বংস হোক হে মুহাম্মদ এসব বলতেই আমাদের এক করেছ আর এই প্রতিক্রিয়ায় অনেকক্ষণ ধরে বুনতে থাকা একটি তসবি দানা যেমন ঘন হতে হতে হঠাৎ ছিঁড়ে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে অসংখ্য দিকে তেমনি নবীজির কথায় সম্মোহিত মানুষগুলো আচমকা এই ব্যথাদানে সেই অবস্থা হল ভেঙে যায় সভা আবুল আহাব গোড়া থেকেই এভাবে শেষ দিন পর্যন্ত নবীজির পেছনে লেগেছিল তা সত্ত্বেও নবীজি কোনোদিন তার কর্তব্য পালন করতে বিচলিত হননি তবে এই প্রকাশ্য দাওয়াতের ভেতর দিয়ে রসুল দিন প্রচারের জন্য যেমন সর্বত্র পৌঁছে যাচ্ছিলেন ঠিক তেমনি করে আবুল আহাবের বাধা প্রদানের ভেতর দিয়ে এই দিনের পথ যে বাধারও সম্মুখীন হবে সেই কুটিল ও কুচক্রি ধারার পথরেখাটি দেখা গেল সময়ের সাথে সাথে তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অনড়ভাবে এক অস্থির বাধা বিক্ষুব্ধ কালের দিকে যাত্রা শুরু করলেন এমার আমিন সময় সংবাদ